আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, বেনিফিটস অফ ঈদ উল ফিতর। ঈদ মানে পরমানন্দ ও আনন্দের উৎসব। ঈদ একটি আরবি শব্দ, এটি আউদ শব্দ থেকে এসেছে। এর অর্থ এমন ধরনের উৎসব যা বারবার আসে, প্রধান হিসেবে গণ্য হয়। এর আরেকটি অর্থ হল আনন্দ সুখ। এটি আনন্দে জড়িত হওয়ার একটি মুহূর্ত। ঈদ উল ফিতর প্রতিটি চন্দ্র ক্যালেন্ডার অনুসারে শাওয়ালের পয়লা দিনে একটি নির্দিষ্ট রীতির মাধ্যমে সকলকে খুশি এবং আনন্দ বিতরণ করতে আসে। রোজা নামক এক মাসের কঠিন ইবাদতের মাধ্যমে প্রতিটি নিয়ম কানুন পালন করার পর মুসলিম বিশ্বে ঈদ উল ফিতর উদযাপিত হয়। অন্য কথায়, এটি রোজার ঈদ, ফিতর মানে ভেঙে পড়া, এর অন্য অর্থ বিজয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যে উৎসব পালিত হয় তাকে বলা হয় ঈদ উল ফিতর। বিজয় ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পবিত্র রমজান মাসে আল্লাহ লোকেরা রোজা রাখার মাধ্যমে খারাপ অভ্যাস ও খারাপ মনোভাব বর্জন করে বিজয় অর্জন করে। সামগ্রিক অর্থে ঈদ উল ফিতরকে বিজয়ের উৎসব বলা যেতে পারে। বিশ্ব মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর সীমাহীন আনন্দ আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হয়। ঈদ মুসলিম সম্প্রদায়ের জাতীয় উৎসব। ঈদ উল ফিতরের দিনটি আসে মহান উপকারিতা ও মাহাত্ম্য নিয়ে। ঈদ উল ফিতর পৃথিবীতে ফিরে আসে আনন্দ বিতরণ করতে। বরকত, রহমত ও মাগফিরাতের মাস শেষে শাওয়াল মাসের অমাবস্যা দেয় সীমাহীন আনন্দ ও খুশির বার্তা। রোজাদার ব্যক্তি পবিত্রতা ও পরিচ্ছন্নতার দ্বারা নিজেকে বিকশিত করে। আত্মসংশোধন, ত্যাগ, দান, মহত্ব, ক্ষমা, সহানুভূতি, সাম্য ও মানবতা অর্জন করে। এই পুণ্যকে অব্যাহত রাখার শপথের দিন হিসেবে আসে ঈদ উল ফিতর। এই দিনে সর্বত্র আনন্দের স্রোত বয়ে যায়, তা আশীর্বাদে ভরপুর। শাওয়ালের নতুন চাঁদ দেখার পর রেডিও, টেলিভিশন সহ স্থানীয় এলাকার মসজিদে ঈদের ঘোষণা দেওয়া হয়েছে। ঈদের সালাতের সীমাহীন উপকারিতা ও মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের দিনে ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে বলে, হে মুসলমান, সর্বশক্তিমান আল্লাহর কাছে আসুন যিনি ক্ষমাশীল এবং আশীর্বাদদাতা। তোমাকে রাতে নামাজ পড়তে আদেশ করা হয়েছে, তুমি এটা করেছ। আপনাকে দিনের বেলা রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, আপনি তা পালন করেছেন। আপনি আপনার সর্বশক্তিমানকে খাওয়ান, অর্থাৎ আপনি গরিব এবং অসহায়কে খাওয়ান। আজ এর জন্য পুরস্কার নিন। তাই যখন মুসলমানরা তাদের প্রার্থনা করে, তখন একজন ফেরেশতা ঘোষণা করেন, আপনার সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করেছেন, এখন শুদ্ধ চিত্ত ও শরীর নিয়ে ঘরে ফিরে যাও। এটি পুরস্কারের দিন, এটিকে পুরস্কার দিবস বলা হয়। ঈদের দিনের কর্তব্য হলো ফজরের নামাজ পড়া, রোজা রাখা, ঈদের দিন রোজা রাখা হারাম, গোসল করা, নামাজের আগে গোসল করা সুন্নাত, ভোরবেলা কিছু থাকা, ঈদের দিন ভোরবেলা কিছু থাকা সুন্নাত। ভোরবেলা কিছু খাওয়া, ঈদের দিন ভোরবেলা কিছু খাওয়া সুন্নাত। হাদিসে ফজরের সময় খেজুর খাওয়ার কথা বলা হয়েছে। সুগন্ধি ব্যবহার, ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। সুন্দর পোশাক পরিধান করা, সাদাকাতুল ফিতর প্রদান করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সাদাকাতুল ফিতর প্রদান করা বাধ্যতামূলক করেছেন, যা একদিকে অশ্লীল ও অপ্রয়োজনীয় কথাবার্তা ও কাজ দ্বারা কলুষিত রোজাকে পবিত্র করে, অন্যদিকে গরিব ও অসহায়দের খাদ্য গ্রহণে সহায়তা করার সুযোগ সৃষ্টি করে। যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করবে, তার সাদাকা কবুল হবে। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদের জামাতে যাওয়া আসার পর ভিন্ন করা সুন্নাত। যাওয়া আসার পর ঈদের জামাত ভিন্ন হবে, এর দ্বারা দীর্ঘ পথ চলা এবং মানুষের সাথে দেখা করার সুবিধা রয়েছে। তাকবীর বলা, ঈদগাহে যাওয়ার পথে তাকবীর বলা সুন্নাত।